আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কালার সেন্সর নিয়ে কাজ করবেন, কিভাবে কালার সেন্সর কাজ করে সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, এখানে দেখেন একটি কালার সেন্সর লাগানো আছে আমার, ফোর ওয়ার কালার সেন্সর। এখানে যখন আমার হোয়াইট ওয়ারটি পাবে তখন আমার এখানে ফার্স্ট রিলেটি হবে যে আমার এনসি কানেকশন, ফার্স্ট রিলেটি হলো এনসি কানেকশন, আর সেকেন্ড রিলেটি হবে আমার এনও কানেকশন। এখানে হোয়াইট ওয়ার, এখানে যে সেন্সরটি আছে সেই সেন্সরটি হোয়াইট ওয়ার হলো যে এনসি কানেক্টেড, এনসি কানেক্টেড, অ্যান্ড ব্ল্যাক ওয়ার, ব্ল্যাক ওয়ারটি হবে যে আমার এনও কানেক্টেড, এনও কানেক্টেড। এখন আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড। এখানে আমার এই রিলেটি হলো হলো যে আমার এনসি, আর এই রিলেটি হলো আমার এনও কানেক্টেড। যখন আমার হোয়াইট ওয়ার পাবে, হোয়াইট কালার পাবে, তখন আমার এই সেন্স এই রিলেটি ধরবে, আর নর্মালি সে এই রিলেটি থাকবে, নর্মাল অবস্থায় এই রিলেটি ধরবে। তো ফ্রেন্ড, এখন আমি সেটি দেখাচ্ছি ফ্রেন্ড। আমার এই রিলেটি ধরছে ফ্রেন্ড, এই রিলেটি দেখেন, এখন নর্মালি এই রিলেটি ধরছে ফ্রেন্ড। আবার যখন হোয়াইট ওয়ার পাবে তখন আমার এই রিলেটি ধরছে। নর্মাল অবস্থায় এনসি, হোয়াইট ওয়ার হলে এনসি আমার এই রিলেটি ধরবে, এই রিলেটি ধরে আছে, এখন এই রিলেটি ধরে আছে ফ্রেন্ড। এখন যখন আমার হোয়াইট কালার পাবে, হোয়াইট কালার পাবে, তখন আমার এই রিলেটি ধরবে। দেখেন আপনারা ফ্রেন্ড, এই রিলেটি ধরছে। তো ফ্রেন্ড, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা কালার সেন্সর অথবা আইমার্ক সেন্সর কিভাবে কাজ করে। আইমার্কও সেম, যখন আপনার যে মার্ক আপনি সিলেক্ট করে নেবেন, যে মার্কটি আপনি সিলেক্ট করে নেবেন, সেই মার্কটি যখন পাবে তখন আপনার এনসিটা এনও হবে, এনওটা এনসি হবে। নর্মালি এই রিলেটি ধরতেছে, যখন আমার কালার পাবে না তখন আমার এই রিলেটি ধরবে, এনসি এনসি হয়ে থাকবে। যখন আমার কালার আই মার্ক পাবে বা কালার পাবে তখন আমার এনসিটা এনও হয়ে যাবে, আর যেটা এনও আছে সেটা এনসি হয়ে যাবে। তো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন। তো ফ্রেন্ড, যারা আমার চ্যানেল নতুন, ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, যাওয়ার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।